আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি সকলে ভালো আছেন। বন্ধুরা, আমরা সকলে মাথা ব্যথা সমস্যায় ভুগে থাকি। মাথা ব্যথা সমস্যা হলে আমাদের কোনো কাজে মন বসে না বা আমাদের মন অনেক খারাপ থাকে। মাথা ব্যথা সাধারণত বিভিন্ন কারণে হতে পারে, তার মধ্যে উল্লেখযোগ্য হলো অতিরিক্ত কাজের চাপ, মানসিক দুশ্চিন্তা ও ঘুম কম হওয়া। সাইনোসাইটিস প্রবলেমের কারণেও মাথা ব্যথা হতে পারে। মাথা ব্যথা যে কারণেই হোক না কেন, মাথা ব্যথা দূর করার জন্য আপনাদেরকে সেরা ও পাওয়ারফুল একটি ওষুধ সম্পর্কে জানাবো। তার আগে একটি কথা না বললেই নয়, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্রেস অল দিয়ে রাখুন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন খুব সহজেই পৌঁছে যায় আপনার কাছে। বন্ধুরা, মাথা ব্যথা দূর করার জন্য যে ওষুধটির কথা আমি আপনাকে বলছি সেটা হলো টাফনেল। টাফনেল কি, এটা কি কি কাজ করে থাকে, এর পার্শ্ব প্রতিক্রিয়া কি, এটা খাবারের নিয়ম কি, এই সম্পর্কে সংক্ষিপ্ত আকারে জানাবো। তার আগে আমি আপনাকে বলছি, আপনি যদি এই ভিডিওতে এখনও লাইক না দিয়ে থাকেন তাহলে একটি লাইক দিয়ে দিন, কারণ আপনার একটি লাইক আমাকে আরও বেশি অনুপ্রাণিত করবে। টাফনেল হলো ডলফেনামিক গ্রুপের একটি ওষুধ। এটি বাংলাদেশের স্বনামধন্য কোম্পানি SKF প্রস্তুত করে থাকে। টাফনিলে আছে ডলফেনামিক অ্যাসিড, যা মাইগ্রেনজনিত সমস্যা, মাথা ব্যথা ও পোস্ট অপারেটিভ ব্যথা বেদনানাশক হিসেবে খুবই কার্যকরী একটি ওষুধ। বন্ধুরা, এবার আমরা জানব টাফনিল এর খাবারের নিয়ম। প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে যাদের প্রচুর মাথা ব্যথা রয়েছে, তারা একটি ট্যাবলেট অর্থাৎ টাফনিল 200 mg একটি ট্যাবলেট সেবন করবে। যদি 2-3 ঘন্টার মধ্যে মাথা ব্যথা না কমে তাহলে আরও একটি ট্যাবলেট সেবন করতে হবে। টাফনিল ট্যাবলেটটি অবশ্যই খাবার পর অর্থাৎ ভরা পেটে খেতে হবে। কোনো অবস্থাতেই এই ওষুধটি খালি পেটে খাওয়া যাবে না। দিনে সর্বোচ্চ 3টি ওষুধ খেতে পারবে। বন্ধুরা, এবার আমরা জানব টাফনিল এর পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে। বিশেষ করে পুরুষদের ডিসইউরিয়া, ডায়রিয়া, পেট ফাঁপা ও বমি বমি ভাব ইত্যাদি দেখা যেতে পারে। তবে অতিরিক্ত পানি খেলে এই সমস্যা খুব দ্রুতই শেষ হয়ে যাবে। বন্ধুরা, এবার জানব টাফনিল এর সতর্কতা। যে সকল রোগীদের ক্ষেত্রে অ্যাজমা, রক্তপাত সমস্যা, পাকস্থলীর আলসার, উচ্চ রক্তচাপ ও বয়স্ক রোগীদের ক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। এবার আমরা জানব টাফনিল ওষুধটি গর্ভাবস্থায় সেবন করা যাবে কি না। কোনো অবস্থাতেই গর্ভাবস্থায় এই ওষুধটি সেবন করা যাবে না। এই ওষুধটির দাম কত? টাফনিল প্রত্যেকটি ওষুধের মূল্য 10 টাকা। এটা কোথায় পাবো? টাফনিল ওষুধটি বাংলাদেশের যে কোনো ওষুধের দোকানে বা মেডিসিন শপ পাওয়া যাবে। বন্ধুরা, এই ছিল ভিডিওটি। ভিডিওটি কেমন হলো অবশ্যই জানাবেন। ভিডিওটি একটু উপকারী মনে হলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। এরকমের নতুন নতুন ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংকস ফর ওয়াচিং।